দাদা ভাত খাবেন, দাদা ভাত খাবেন, চলুন চলুন চলুন, 50 টাকা পেট পূরণ ভাত, চলুন 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 চলুন। ওই আসুন আসুন আসুন, ওই সাইকেলের ভাই সাইড লাগান, সাইড লাগান, চলুন চলুন চলুন। কাঁচা আছে 50 টাকা, খিদেও লেগেছে, কি খাই? 50 টাকা পেট পূরণ ভাত, 50 টাকার পেট পূরণ ভাত, যাই খেয়ে আসি গি। ও দাদা তুমি ভাত খাবা? হ্যাঁ খাবো, চলুন চলুন চলুন, 50 টাকার পেট পূরণ ভাত। ও ভাই সত্যি করে 50 টাকার পেট পূরণ ভাত তো? আরে হ্যাঁ গো ভাই, ফুল সারপিস, 50 টাকার পেট পূরণ ভাত, মনে করলে তোমার সাইডে ভাতের হাড়ি পর্যন্ত বসিয়ে দেবো, চলো। ঠিক আছে চলো। আধা চাল ভাই, এত বড় বড় চাল, তুমি চলো 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 ভাই। 50 টাকার পেট পূরণ, আসুন ভাই আসুন, ওখানে ওখানে। ও ভাই দাঁড়া দাঁড়া, তোকে তো আমার দেখে মনে হচ্ছে যে তুই কর্মচারী, দাঁড়া আমি একটু কনফার্ম হয়ে আসি। ইয়েস, একে বোন বলবো না ভাই বলবো? ও মেল ফিমেল, এইখানে কি 50 টাকার পেট পূরণ ভাত পাওয়া যায়? হ্যাঁ এইখানে 50 টাকায় ভাত পাওয়া যায়, আর তুমি যদি চাও এইখানে ফ্রিতেও পাবা, আমার সাথে হাত দিয়ে যাবা, তাহলে তোমার পয়সা শোধ হয়ে যাবে। তোমাকে ম্যানেজার কা করো না, দাও এক প্লেট ভাত দাও। নিন নিন নিন, খেয়ে দেখুন ভালো লাগবে। এক পিস মাংস দেবো। শালা পীরের মাল, কে খাবে না? দাও হ্যাঁ আনো। ঠিক আছে দাঁড়াও 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 দাঁড়াও, মজা। এই নিন এই নিন এই নিন দাদা এই নিন, দাও দাও। ভালো সাইজের মাছ তো দেবো? হ্যাঁ নিয়ে আসো তুমি। ঠিক আছে দাঁড়াও। শালা ফিরের মাল, যা খাবো 50 টাকা। মাংসটা দেখে একটু চেক করি। পুরো অমৃত। এই নিন এই নিন এই নিন, ভালো করে খান। হ্যাঁ হ্যাঁ তুমি চল, আমি হাত ধুয়ে যাইছি। ঠিক আছে স্যার। সেই বলিছে 50 টাকার পেট পূরণ ভাত। কি করে গা হকল করে, আমি ভুগতে পারছি না। Oh no! না এই নাও 50 টাকা। তুই 50 টাকা দিয়ে গেলি মানে? তাহলে তুই তো বললে 50 টাকা পেট পূরণ ভাত। হ্যাঁ আমি বললাম যে 50 টাকায় পেট পূরণ ভাত, তা তোর মাছ মাংস টাকা দেবে। তুই আর ভাত খাবে? এটা আমি এখনই এনে দেবো, তুই খাবে? সবজির পয়সা ধরে নিয়ে দে, আবার 500 টাকা দে। ঢাল ভাই আমার কাছে আর 1 টাকাও নাই, তুই দেখ চেক কর দেখ। কিসের? তুই তাড়াতাড়ি 500 টাকা দে। এ ভাই আমাকে ক্ষমা কর দে, আমার কাছে আর 1 টাকাও নাই। ঠিক আছে পয়সা না থাকলে আমার উপর চেন তো কাজ চালিয়ে দি, যাতে দেখা দে। আমি গরিব বলে তুই আমায় ঠকালি তো, তোকেও আমি দেখে নেবো। তোর কাছে যা কিছু আছে বার কর। দাদা এই ঝুলায় কিছু নেই দাদা। এই তুই বসে কত রকম দি যাচ্ছিস, দে ঝুলাটা দে। দাদা আমি ভিক করে বাইরে আসছি, এই ঝুলায় 2 কেজি চাল, ডাল আর 50 টাকা আছে। তোর এই 2 কেজি চাল নিয়ে আমার পেট ভরবে না, আবার নানলে আমি খেতে পাবো না। চল সালা। দাদা দাঁড়াও দাঁড়াও, তোমরা দাঁড়াও, দাদা তোমরা দাঁড়াও। কি হয়েছে বাপ, তুমি আমাকে দাঁড় করালি কেন? আরে চাচা তোমার কি হয়, তোমাদের পেছনে এমন দৌড়ুচি কেন? আর বাপ বলো না, আমি ভিক করে বাড়ি যাইছিলাম, সে ভিক করা ঝুলাটা ওরা নিয়ে চলে গেল। ওই ঝুলায় আমার চাল ডাল পয়সা সব আছে, আমি সকাল থেকে কিছু খাইনি। চাচা তুমি কি খেতে পারবা? খেতে পারবো না মানে? আমি আজ তো খাসি চিবি খেয়ে ফেলবো। চাচা তাহলে তোমাকে হাড়ি উল্টাতে হবে। আরে বাপ শুধু হাড়ি নাই, পুরো ডেচকি উল্টে দিতে পারবো। ঠিক আছে তাহলে তুমি চলো। হ্যাঁ বাপ, কোথায় যেতে হবে চলো। হ্যাঁ বলুন দাদা, বলুন কি খাবে বলুন। তোমার সবজি ভাত কত? ওই 50 টাকা। এই নাও তোমার 50 টাকা। আর মাছ মাংস কত? ওই 500 টাকা। এই নাও তোমার 500 টাকা। এবার তুমি আনোগা, আমার চাচা আজকে খাবে। তুমি আনোগা, বসো তুমি বসো। বাপ আমি বাড়ি বাড়িতে ভিক করে এই লিখেছি, আমি পাঞ্জাবিটা খুলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি খুলে নাও, কোনো টেনশন না। তুমি কোনো চিন্তা করবে না। হ্যাঁ বাপ আমি হাড়ি পুরো উল্টে দেবো। এবার ওকে বাপ, আমি হাড়ি ফাড়ি সব উল্টে দেবো। আনতে বলো বাপ। ভাইপু তুই কোন চিন্তা করিস নে, আমি পুরো ডেচকে উল্টে দেবো। তুমি খাও। ওই ভাত দি যা। Oh no! আর ভাত দি যা। এটাই লাস্ট প্লেট ভাত, ওর পেট যদি ভরাইতে না পারে আমার হোটেলের বদনাম হয়ে যাবে। ও কাকে নিয়ে আইছে? ভাত নিয়ে রে, এই শালা তো হোটেল শেষ করে দেবে। আমার তো আর ভাত নাই। Oh no! খাও খাও, তুমি যত করতে পারবা খাও। আরে হ্যাঁ ভাইপু তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো, ডেচকে উল্টে দেবো। তুমি মনের মতন খাও। Oh no! শালা কাকে নিচে রে, এ তো পুরো জন্তুরো। ও ভাইপু আর 2 প্লেট ভাত হলে পুরো হয়ে যাতুল। আর 2 প্লেট ভাত আন। বাইরে আমার আর ভাত নাই। আমার 2000 টাকার ভাত ও সার একাই খাইলো। গোটা সার ভাত দিবি না মানে? তাহলে তুই আমার টাকা ফেরত দে। কিসের টাকা ফেরত? কিসের টাকা ফেরত? তুই সেদিন বললে 50 টাকা পেট পূরণ ভাত, তাহলে আবার ভাত দে। দেখ আমার চাচার পেটটা দেখ, এখন খাই এখন অনেক ভর্তি হল। ভরে নে আন্তর ভাত, না হলে আমার পয়সা ফেরত দে। আর মাল নাই ভাই, তুই দেখ এটা কানের নিচে এক চল বাবু। তুই ভাত দে না হলে আমার পয়সা ফেরত দে। ঠিক আছে দিতে হবে, আমার আর কিছু করার নাই। দেখো ইজিকির মালিক হয়েছে ওপরওয়ালা। আমি যখন ভিক করে বাড়ি ফিরছিলাম আমার চাল ডাল টাকা পয়সা সব চুরি হয়ে গেল। ওপরবেলা নিশ্চয়ই ভাত কটা আমার ইজিকি লিখেছে, এই জন্য আমি ভাত কটা খেতে পাচ্ছি। শোনো তোমাদের ঘরে একটা কথা বলি, কেউ কারো ইজিক মেরে খেতে পারে না। ইজিকির মালিক হয়েছে ওপরবেলা। তুমি কালোকে ঠকিলে, আজ তুমি নিজে ঠকলে। এই জন্য বলে কেউ কাউকে ঠকি সে কোনোদিনও বড় হয় না।